দুই প্রান্ত থেকে স্পিনার দিয়ে শুরু, পেসারের স্পিন করা, লো স্কোরিং ম্যাচ। 2 বছর পর বিপিএল ফিরল আগের রূপেই। শেষ দিকে বেনি হেলোয়ের 20 বলে 41 রানের ঝড়ো রানের পরেও 125 রান তুলেছিল মেহেদি হাসান মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রান তারায় মিরাজের একবারে একটু খেই হারালেও ম্যাচটা কঠিন করে তুললে শেষ পর্যন্ত শেরেবাংলা স্টেডিয়ামে 4 উইকেটের জয় পেয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। ক্যারিয়ার সেরা বোলিং করেও বিপিএল এর এই মৌসুমে হার দিয়েই শুরু হলো অধিনায়ক মিরাজের। টসে হেরে ব্যাটিং এ নেমেছিল চট্টগ্রাম। ইনিংসের প্রথম বলেই অফ স্পিনার নাঈম হাসানকে লং অনে ছক্কা মেরেছিলেন কেনাল লুইস, তবে তৃতীয় বলে আবারও তুলে মারতে গিয়েই ধরা পড়লেন সেখানে। চতুর্থ ওভারে প্রথমবার আসা পেসার আলজারি জোসেফকে এরপর নিজের উইকেটটা উপহার দেন আফিফ হোসেন। পঞ্চম ওভারে এসে সাব্বির রহমানকে ফেরান সাকিব, সুইপ করতে গিয়ে সাব্বির হন LBW। পাওয়ার প্লেতে 37 রান তুললেও 3 উইকেট হারায় চট্টগ্রাম। পাওয়ার প্লের পরেও নিয়মিত বিরতিতেই উইকেট হারায় তারা। হাওয়েল ঝড় শুরু করেন 17তম ওভারে, ব্রাভোকে 4-এর পর মারা 6-এ ওঠে 14 রান। সাকিবের পর নিজের শেষ ওভারে 4 রান দিলেও জোসেফ ও ব্রাভোর করা ইনিংসের শেষ 2 ওভার থেকে উঠে 30 রান। রান তাড়ায় বরিশাল হোঁচট খায় শুরুতেই। ইনিংসের দ্বিতীয় ওভারে মেহেদি হাসান মিরাজের নিচু বল সুইপ করতে গিয়ে বোল্ড হন নাজমুল হাসান। পাওয়ার প্লে শেষ ওভারে মিরাজের বলেই বোল্ড হন সাকিব। চট্টগ্রামে প্রথম 6 ওভারে 28 রান তোলে বরিশাল, তবে শুক্কুর ও সৈকতের জুটিতে ঠিক পথেই এগিয়েছে বরিশাল। মিরাজের করা 15তম ওভারে প্রথম বলে সৈকত 6 মারার পর দলীয় প্রয়োজন ছিল 35 বলে 34 রান। ম্যাচের চিত্রটা হুট করেই একটু বদলালো এরপর। মিরাজের পরপর 2 বলে ফিরলেন থিতু হওয়া সৈকত ও শুক্কুর দুজনেই। মিরাজ বোলিং শেষ করেছেন 4 ওভারে 16 রানে 4 উইকেট নিয়ে। টি টোয়েন্টিতে এই অফ স্পিনারের এটি ক্যারিয়ার সেরা বোলিং। এর আগে 2020 সালের জানুয়ারিতে রাজশাহী রয়্যালসের বিপক্ষে 6 রানে 2 উইকেট নিয়েছিল খুলনা টাইগার্সের হয়ে। মাঝে 13তম ওভারে শুক্কুরকে প্রথম 3 বল অফ স্পিন করেছিলেন মিডিয়াম পেসার হাওয়েল। 19তম ওভারে এসে করলেন লেগ স্পিনও, তবে আটকাতে পারেনি বরিশালকে। বরিশালের জয় নিশ্চিত হওয়ার সময় ব্রাভো শেষ পর্যন্ত অপরাজিত থাকেন 10 বলে 12 রানে। জিয়র রহমান করেন 12 বলে 19 রান। সাব্বির খান, BHS TV, নিউজ ডেস্ক।